চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো রোববার, মানে পয়লা বৈশাখের ঠিক পরের দিন। তো আজকের দিনটাও বেশ সকাল সকাল, থেকেই বেশ ভালোই যাচ্ছে। আর হলো গরমের কথা কি বলবো, গরম আজকে তুলনামূলক মনে হচ্ছে একটু কম, কম বললেও ভুল, আসলে রোদের তাপটা নেই, রোদটা নেই তো, সূর্য সেইভাবে মানে অতটা ইসে করছে না, কিন্তু গরম হাওয়া কিন্তু বইছে, বোঝা যাচ্ছে না, মনে হয় বৃষ্টিও হতে পারে, আকাশ কিন্তু একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, দেখা যাক কী হয়। আসলে এই কয়েকদিন গরমে না একদম নাজেহাল হয়ে গেছে, এখন মনে হচ্ছে বৃষ্টি হলে পরে একটুখানি ভালো লাগবে, একটু রেহাই পাবো, আর গরম ভালো লাগছে না, অসহ্য লেগে গেছে একদম, অসহ্য। আর আজকে তো রোববার, আজকে তো বড়ের ছুটি থাকার কথা, কিন্তু আজকেও ছুটি নেই। আজকে ওকে যেহেতু কালকে ছুটি নিয়েছিল, আজকে ও নাইট ডিউটিতে যাবে, তো কালকে হয়তো ছুটি পাবে, মানে কালকে সোমবার, সোমবারে হয়তো ছুটি পাবে, এই আর কি। নাইট ডিউটি মানেই তো আবার সব ডিউটি ভালো লাগে, নাইট ডিউটিটাই কেন যেন না একদম মানে ভালো লাগে না, সারাদিন মানে ডিউটিতে থাক কোনো ব্যাপার না, কিন্তু রাত্রেবেলা করে চলে আসলে পরে ভালো লাগে, নাহলে যে নাইট ডিউটি। আর বিশেষ করে ছেলে, আমাদের ছেলে মানে ওকে খোঁজে, এই ঘুম থেকে যখনই উঠবে আর ঘুমোতে যখন যাবে তখনই ও বাবা বাবা করে, ওর জন্য একটুখানি খারাপ লাগে, ওর বাবারও মন খারাপ হয়, কিন্তু কি করার আছে, ডিউটি তো করতেই হবে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করছি, আর রান্না বান্না আজকে আমি কিছু করছি না, গরমের মধ্যে না ওই একার জন্য রান্না আর করতে চাই না, যা রান্না হচ্ছে একবারেই হচ্ছে, একসঙ্গেই হচ্ছে, মাছের ঝোল করেছে, আর হচ্ছে এদিকে করেছে হচ্ছে চাল কুমড়ো, হ্যাঁ চাল কুমড়ো তরকারি করেছে, গরমের মধ্যে এরকমই সিম্পলই ঠিক আছে। চলো, স্নান ধান কমপ্লিট হয়ে গিয়েছে আর ছেলেকেও পরিষ্কার করে দিলাম, আজকে আর স্নান করালাম না, কারণ পরপর দুদিন স্নান করিয়েছি, আজকে খালি গা হাত পা মুছিয়ে দিলাম, আর এখন ওকে খাইয়ে দেবো, আর আজকে ওকে একদমই নিরামিষ খাওয়াবো, আজকে আর কোনো মাছ নেই, মাংস, কোনো ডিম টিম কিচ্ছু না, ডিম তো এমনিতেও দিচ্ছি না, এরকম গরমে ডিম দেওয়াটা ও ঠিক হবে না, তো আজকে নিরামিষ খাবে একদম, পেঁপে আছে, কোয়াশ আছে, আলু আছে, সাথে একটুখানি গাজর আছে, তাই না বাবা? বলো আমি এখন মাম খাবো, বলো মাম, বলো মাম, বলো মাম, মাম। তো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করাই, তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করবো, আগে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমার খাওয়া দাওয়া তারপরে হবে। আর রোদটা মোটামুটি আছে, খুব একটা বেশি রোদ নেই, কিন্তু গরমটা প্রচুর আছে, প্রচুর গরম আছে, সকালের দিকটা মনে হয়েছিল হয়তো এতটা গরম হবে না, বৃষ্টি হবে, কিন্তু না, আকাশ, রোদটা নেই বাট গরমটা হচ্ছে খুব এক্সট্রিম লেভেলের, মানে আর পারা যাচ্ছে না, কোনো কিছুই আর পারা যাচ্ছে না। আর এসিটা তো আমি হোক যতই গরম হোক এসি আমি ইউজ করবো না, কারণ এসি ইউজ করাতে এর আগের বার পরপর ছেলে দুবার অসুস্থ হয়ে গিয়েছিলো, ও জ্বর এসে গিয়েছিলো, সর্দি, মানে এগুলো লেগেই আছে, ওই জন্য এসিটাকে একদমই অ্যাভয়েড করে দিয়েছে, এসি একদমই ইউজ করবো না, ফ্যানের মধ্যেই কষ্ট হবে ঠিকই, কিন্তু তাও ঠিকই আছে, ফ্যানের মধ্যেই ঠিক আছে, এসিটা না দেওয়াটাই ভালো। তোকে খাইয়ে দেই, দুপুরে খাওয়ার জন্য ডিমের অমলেট করে নেই, আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না, মাছ করেছে কিন্তু আমার ইচ্ছা করছে না, তাই ডিমের অমলেটটা করে নেই। এদিকে ফ্যান গরম হয়ে গিয়েছে, আমার দুপুরের মেনু আজকে ভাত, এখানে রয়েছে চাল কুমড়ার ভাজা, ডিমের অমলেট, আর এদিকে আলুর তরকারি। আসলে আলুর তরকারিটা করা হয়েছে আমার বরের নাইট ডিউটি যাবে ওর টিফিনের জন্য, তো আমি ওটাই নিয়ে নিয়েছি, আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। যা গরম পড়েছে, গরমে একদম নাজেহাল অবস্থা, সবারই অবস্থা খুবই খারাপ, ছেলের অবস্থাও মানে কি বলবো, তাও সন্ধ্যার দিকে একটুখানি ওকে মাঠে নিয়ে গেল, একটু দৌড়াদৌড়ি করে আসলো, আসলে সকালবেলা ওকে বের করা হয় না, সকালবেলা রোদ থাকে যার জন্য ওকে বের করা হয়ই না, এই সন্ধ্যার দিকটাতে রোজ দিন একটুখানি বের করা হয়, মাঠে গিয়ে একটু দৌড়াদৌড়ি করে আসে, তো ওই খেলাধুলো করে আসলো, এখন বাজে হচ্ছে কটা বাজে, সাড়ে আটটা বাজে, তোকে একবারে পরিষ্কার করে আবার একটু ভাত খাইয়ে দিলাম, আর একবারে এখন খেতে খেতে ও ঘুমানো ঠিক আগে দশটা সাড়ে দশটা নাগাদ খালি ওকে আর একটুখানি খাইয়ে দেবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে ছেলে,
মানে নাজেহাল অবস্থা লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না এই গরমের মধ্যে, খুব অবস্থা খারাপ। দিনের বেলাও যেরকম গরম, রাত্রে মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে। আর এই যে ছেলে, এটা রেখে দাও, এটা ধরে না, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা না, এটা না। হ্যাঁ, তাকদিন, এই যে বলো তো তাকদিন, 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 কোথায় গেছিলে তুমি? বেবি করতে গেছিলে? তো এখন ওকে আর একটু মনে হয় ও খেলাধুলো করবে, একটু আমার কাছে একটুখানি থাকুক, একটুখানি দেখি, একটু বই পড়াতে বসাই ওকে। আসলে বই নিয়ে ও নিজেই বসে, তো আজকে বিকালের দিকে একবারও বসেনি, দুপুরের দিকে বসছে, আজকে ও দুপুরবেলায় এক ফোঁটাও ঘুমোয়নি। সেই একটা দেড়টা নাগাদ মনে ওকে ঘুম পাড়ালাম, আড়াইটা বাজতে বাজতে উঠে গেছে, তখন থেকে ও একদম জেগে আছে আর খুব বদমাশি করেছে, খুব একে গরম, আর তার মধ্যে বদমাশিদের মানে অবস্থা খারাপ করে দিয়েছে আমার। এক ফোঁটাও আমি রেস্ট নিতে পারিনি, আমারই এখন একটু কোনো কিছুই ভালো লাগছে না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, নাজেহাল অবস্থা। আর ওর বাবা তো গিয়েছে নাইট ডিউটি, আজকে নাইট ডিউটি, কালকে ছুটি আছে, এই আর কি। তোমরা দেখো কী করি, আর বসেই আছি, একটুখানি সিরিয়াল দেখছিলাম, তো ছেলে ঘুরে টুরে আসলো এই ফাঁকে,